Welcome back to my channel, Mamun Kitchen and Food. Please like, share, comment, subscribe, and hit the bell icon for the new notification. মামন কিচেন এন্ড ফুডে সবাইকে স্বাগত। আজকে রেসিপি বাগদা চিংড়ির মালাইকারি। আমাদের ম্যাডাম বসে কাটছেন চিংড়িগুলো। চিংড়ির সাইজ কিন্তু দারুণ। বাগদা চিংড়ি এটা দিস। শুধু চিংড়িটার সাইজ দেখো বন্ধুরা, দারুণ সাইজ চিংড়ি। এখন চিংড়িটা কাটছে। অনেক চিংড়ি, এর পিছনে কিন্তু একটা রহস্য আছে। এই চিংড়িগুলো কিন্তু আমি খেয়েনি, চিংড়িগুলো শ্বশুরবাড়ি থেকে দেওয়া, বাবা এসেছিলেন দিয়ে গেছিলেন। অনেক চিংড়ি এসেছিল, এই লকডাউনের বাজারে চিংড়ি সত্যিকারে সোনার মতো জিনিস। চিংড়ি মালাইকারি তো আমার খুবই ভালো লাগে, ওরও খুব ভালো লাগে খেতে। বাড়ির সবাই খাবো একসাথে। আজকে লাঞ্চটা খুব জমিয়ে হবে, তাহলে রান্না খুব ভালো করে। এটাই লাস্ট চিংড়ি, এতগুলো চিংড়ি বসে বসে কাটলো। অনেক চিংড়ি, 17-18 পিস চিংড়ি, এটাই লাস্ট চিংড়ি কাটা চলছে। তারপরে রান্না হবে। আর এটাই হচ্ছে সেই পুকুর পাড় যেখানে বসে দিদা বড়শি দিয়ে মাছ ধরেছিল। পাশে আম গাছ, ওই জবা গাছটা পাশেও আছে। আমার মাছ কাটাই শেষ হলো, এবার আমি রান্না করতে যাব। মাছ কাটলো এতক্ষণ ধরে, তারপরে ওই আমাদের ওই পুকুরটাই মাছগুলো ধুয়ে নিচ্ছে। মাছগুলো ধোয়া চলছে। মাছ ধুয়ে পুকুর থেকে উঠে এলাম, এবার যাব আমি রান্না করতে। কি কি দিয়েছো এতে? চামচে লবণ দিয়েছি, হলুদ দিলাম, আর কিছু দেবে? কড়াইতে তেল দিলাম, আলুগুলোকে এবার ভেজে নিলাম। কি প্রিপারেশন নিচ্ছ এখন? এই আলুগুলোকে একটু তেলে ফ্রাই করে নিচ্ছি, তারপরে চিংড়িগুলোকে ফ্রাই করে নেবো। আচ্ছা, এখানে যে চিংড়ি মাছ আছে, এরপর চিংড়িটা ফ্রাই হবে আলু করে।
এটা হচ্ছে বাড়ির গাছে তেজপাতা গাছে তেজপাতা বাড়িরই গাছ আমাদের আমাদের ম্যাডাম তুলছেন তেজপাতা চিংড়ি মালাইকারি বানানোর জন্য আমাদের বাগানের তেজপাতা লঙ্কা রান্নার জন্য প্রথমে বন্ধুরা আমি আলু আর চিংড়িকে ফ্রাই করে নিয়েছি তারপর আমি একটু লবণ নিয়েছি হলুদ নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি তিনটেখানি তেজপাতা নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো তার সাথে একটু গরম মশলা টমেটো কুচি পেঁয়াজ কুচি তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচি আর এটা হচ্ছে আমার নারকেল থেকে দুধটা বের করেছি গরম করেছি তেল গরম হয়ে যাওয়ার পরে দুটো তেজপাতা দিয়েছি তেজপাতা দেওয়ার পরে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে জিনিসটাকে ফ্রাই করছি পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে এসছে এবার একটু পেঁয়াজটা একটু বেটে নিয়েছিলাম বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম আমি রসুনটাকে বেটে নিয়েছি এবার রসুন বাটাটা দিই এবার কিছুক্ষণ এটা কষার পরে আদা বাটাটা দিয়ে দিলাম কিছুক্ষণ কষানো হয়ে গেছে আমার মশলাটাকে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি হালকা বসানো হয়ে গেছে এবার আমি আলতো একটু নুন দেব একটু হলুদ দেব কষানো হয়ে গেছে এবার আমি চিংড়ি আর আলুগুলোকে দেব কষিয়ে
কষানো হয়ে গেছে। এবার আমি নারকেলের দুধটা এর মধ্যে দেব। হালকা একটু নাড়িয়ে নেব। হয়ে এসছে,